এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে মাননীয় স্বপন বাবু আপনাকে স্বাগত। বলুন, ধন্যবাদ। হ্যাঁ, আমরা দেখলাম যে গতকাল মুখ্যমন্ত্রী মানে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 3% ডিএ ঘোষণা করেছেন। প্রথম এই ডিএ ঘোষণা নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই আর কি। প্রথম কথা আমরা যেটা বলতে চাই যে বর্তমানে কেন্দ্রীয় সরকার 17% দিয়ে দিচ্ছে এবং 4% ডিএ ওটাকে স্থগিত রেখেছে, আগামী 2021 সাল থেকে ওরা চালু করবে, প্যান্ডেমিক সিচুয়েশনটা চলে গেলে আর কি, তার মানে বকেয়া সহ আর কি। তাহলে ধরে নিলে আমরা ওই 4% ধরে নিলে 21% দিয়ে এখন চলছে এবং অধিকাংশ রাজ্য সরকারগুলোতেও তাই দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যে 3% দিয়ে ঘোষণা করলো কোন বিবেচনার ভিত্তিতে এটা মানে ভাবা যাচ্ছে না আরকি। এটা অত্যন্ত আপত্তিকর এবং অপমানকর আমাদের কাছে আরকি, মানে কিছুটা ছুঁড়ে দেওয়ার মতো আরকি। ঠিক আছে, তো আমরা এটা নিয়ে মোটেও সন্তুষ্ট নয় এবং আশা করি যে মানে 99% শিক্ষক শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারী তারাও সন্তুষ্ট হবেন না। তাছাড়া আমাদের আরো যেটা ছিল যে আপনারা জানেন যে হাইকোর্ট এবং স্যাড রায় দিয়েছে যে বকেয়া ডিএ মানে পে কমিশন চালু হওয়ার আগে যে প্রায় 50% বকেয়া দিয়েছিল সেই ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, তাই না? এবং 48 মাসের যে পে কমিশনের এরিয়ার টাকা সেই টাকা এখন পর্যন্ত সরকার দেওয়ার কথা উচ্চবাচ্য করছে না। তাহলে স্বাভাবিকভাবে ওই 3% ডিএ ছুড়ে দিয়ে সরকারি কর্মচারী শিক্ষকদের সন্তুষ্ট করা যাবে না। এবং আপনারা জানেন যে যেহেতু নির্বাচনের বছর আর কি, এই টাকা পয়সা না দিয়ে সেই টাকাটা নির্বাচনে কাজে লাগানোর চেষ্টা করছে সরকার। তো আমাদের এটা ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে, আমরা এই 3% দিয়ে নিয়ে একেবারেই সন্তুষ্ট নই। হ্যাঁ, আচ্ছা স্যার, আমরা দেখলাম সরকারি কর্মচারীদের জন্য ঘোষণা হলো ঠিকই, কিন্তু আর একটা দিকে আমরা দেখতে গেলে যে সমগ্র শিক্ষা স্টাফ বা বিভিন্ন কন্ট্রাকচুয়াল টিচার বা পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে কম্পিউটার টিচার এদের জন্য কিন্তু এরা কিন্তু সেই বঞ্চিতই থেকে গেল, এদের জন্য কোনো উচ্চ বাচ্চাই মুখ্যমন্ত্রী করছেন না। হ্যাঁ, এটা তো অত্যন্ত মানে কি বলা যায়, আমরা তো অবাক হয়ে যাচ্ছি এটা যে যারা সবচেয়ে বঞ্চিত অংশ তাদের কথা কিন্তু কিছু বলা হচ্ছে না। আচ্ছা, আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী কালকে ট্যাবের কথা ঘোষণা করেছে যে এইচএস পরীক্ষার্থীদের ট্যাব দেওয়া হবে। আমরা শিক্ষামন্ত্রীকে আগস্ট মাসে প্রস্তাব দিয়েছিলাম যে স্মার্টফোন দেওয়া হোক, তাই না? কিন্তু সেখানে একটা বিকল্প প্রস্তাব আমরা রেখেছিলাম যে যে সবুজ সাথী দেওয়া হচ্ছে যেগুলো কোনো কাজে লাগছে না, বিশেষ করে প্যান্ডেমিকের বছরে তো কোনো কাজেই লাগছে না, তাই না? স্কুল যেতে পারছে না কোনো কিছু, সেই সবুজ সাথীটাকে অফ করে মাধ্যমিক পরীক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের স্মার্টফোন দেওয়া হোক। সেটা পরের দিকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনেক, কিন্তু সেটা হলো কি না, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে তাহলে এখানে মাধ্যমিক পরীক্ষার্থীরা অপরাধ করলো কি, তাই না? তাদের অপরাধ কি, যারা 11 পড়াশোনা করছে, যারা একটা ক্লাসও এখনো পর্যন্ত করতে পারেনি, নতুন ক্লাসে ভর্তি হয়েছে, তারা তাদের অপরাধটা কোথায়? আর স্মার্টফোনটা পরিবর্তে ওরা ট্যাব দেবে বলছে, আরো দামি জিনিস, তাই না? আর আমরা যেটা বুঝতে পারছি যে মূলত হচ্ছে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একটা বড় অংশ কিন্তু ভোটার আগামী বছর, তাদের দিকে লক্ষ্য রেখে এই কাজটা করেছে। যারা ভোটার নয় তাদের দিকে কিন্তু অতটা গুরুত্ব দেয়নি সরকার বা মুখ্যমন্ত্রী, তাই না? তার মানে আপনি বলতে চাইছেন মুখ্যমন্ত্রী যা ঘোষণা করছেন যা কিছু করছেন ভোটের দিকে লক্ষ্য রেখে বা ভোটের রাজনীতি তিনি করছেন, যেটা 2009 সালে পার্শ্ব শিক্ষকদের সভায় তিনি করেছিলেন। অবশ্যই, মানে উনি ভোট ছাড়া কিছু বোঝেন না, এটা পরিষ্কার বোঝা গেল আগে। এবং যারা ধরুন এসএসকে এমএসকে যারা শিক্ষক শিক্ষিকা আছেন, তারপরে আইসিটি কম্পিউটার প্রজেক্টে যারা টিচার আছে, তারপরে হচ্ছে সর্বসমগ্র শিক্ষার কর্মী যারা, তাদের কথাটা একদমই ভাবছেন না। এটা আমরা বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব তাদের জন্য এটা ঘোষণা করা হোক বেতন বৃদ্ধি। হ্যাঁ, আপনার সংগঠন থেকে কি কোনো মানে এই সমগ্র শিক্ষা স্টাফ বা কন্ট্রাক্টুয়াল টিচার বা কম্পিউটার টিচার পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে এদের জন্য কি আপনার সংগঠন থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে ভবিষ্যতে? হ্যাঁ, আমরা তো গত পরশুদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম, অল্প সময় কথা বলার সময় পেয়েছি আর কি। আমরা বলেছি যে আরেকবার দেখা করতে যাব, তখন আমরা সব বিষয়গুলো তুলে ধরবো আর কি, তাই না? আমাদের শিক্ষাক্ষেত্রে যে যে দাবিগুলো আছে আমরা তুলে ধরবো। আচ্ছা, আমরা তো শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন, বিকাশ ভবন গিয়েছিলেন। আচ্ছা, সমগ্র শিক্ষার স্টাফ বা পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে দের জন্য কিছু কি এখনো পর্যন্ত খবর কিছু পাচ্ছেন?
আবাস শিক্ষা দপ্তর শুনতে পাচ্ছি যে ডিসেম্বর জানুয়ারির মধ্যে কিছু একটা ঘোষণা করতে পারে, আমি শুনলাম যেটা আগে। ওই যেটা আগে আমি বলেছিলাম এক সময় না, যে 15,000-20,000 টাকা যে ওরা একটা ট্যাবের কাছে প্রস্তাব দিয়েছিল, হয়তো সেটাই ঘোষণা করতে পারে আর কি, এই সম্ভাবনা আছে। আমি এটা শুনেছি আর কি, জানি না কতটা বাস্তবিত হবে, বাস্তবায়িত হবে তখন হয়তো আমাকে বলবে যে আপনি তো বলেছিলেন, আমি শুনেছি, শোনা কথা বলছি আর কি। হ্যাঁ, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলছেন হাতে টাকা নাই, টাকা নাই, কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে বহু দিকে তিনি মানে দান করে যাচ্ছেন, দান ছত্র খুলেছেন এক প্রকার, কিন্তু এইসব মানে স্টাফেদের তিনি বঞ্চিতই করছেন। নিশ্চয়ই আমাদের দান ছত্রটা করছেন, উনি আমাদের টাকায়। গত 9 বছরে এবং প্রায় 9.5 বছর হয়ে গেল, গত 9.5 বছরে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা, 1.5 লক্ষ কোটি টাকা, আপনি ভাবুন 1.5 হাজার কোটি টাকা নাকি, 1.5 লক্ষ কোটি টাকা সরকারি কর্মচারী শিক্ষকদের বঞ্চিত করে এবং নিয়োগ না করে, বিভিন্ন দপ্তরে নিয়োগ না করে উনি 1.5 লক্ষ কোটি টাকা লাভ করেছেন। এটা ভাবা যায় কোন সরকার ভারতবর্ষের কোন রাজ্য সরকার এটা করতে পারবে, এত অমানবিক হতে পারবে? করেছেন ঠিকই। আচ্ছা স্যার, আমার শেষ প্রশ্ন, আপনি মানে রাজ্যের এই যে বঞ্চিত শিক্ষক সমাজ আছে, পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, আইসিটি, কম্পিউটার টিচার, এদের জন্য বা এদের দাবি পূরণের লক্ষ্যে বা দাবি পূরণ কিভাবে সম্ভব সেই নিয়ে আপনার মূল্যবান মতামত আপনি এই সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে কি দিতে চান? না, আমরা যেটা বলেছি যে আন্দোলনের বিকল্প কোনো কিছু নেই, রাস্তায় নেমে আন্দোলনটা করতে হবে এবং সেটা জোরালো আন্দোলন করতে হবে, ঠিক আছে? সরকারকে ভাবতে বাধ্য করাতে হবে, এই সরকারের হাত থেকে কোনো কিছু বের করে নেওয়াটা অত্যন্ত টাফ, খুব জটিল ব্যাপার, খুব কষ্টকর ব্যাপার আর কি, তাই না? তো এমন মুভমেন্ট করতে হবে যে সরকার যেন মাথা মতো করতে বাধ্য হয়। সেটা আমি পার্শ্ব শিক্ষক, সমগ্র শিক্ষক কর্মী বা এসএসকে এমএসকে কর্মীদের বলবো যে আপনারা ঐক্যবদ্ধ ভাবে লড়াইটা করুন, এবং লড়াই যদি ঠিক মতো করতে পারেন নিশ্চয়ই জয় আপনাদের আসবে। হ্যাঁ, কিন্তু স্যার লড়াই আন্দোলন তো করতে বলছেন, কিন্তু আমরা পরশুদিন রাত্রিই দেখলাম যে ওই আপার প্রাইমারি যে হবু শিক্ষক শিক্ষিকারা যে আন্দোলনে নেমেছিলেন, তারা যে মানে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছিলেন, পুলিশের মাইরাতে পুলিশের যে লাঠিচার্জ করে তাদের মানে ছত্রভঙ্গ করে দিল, এখানেও তো পুলিশের আক্রমণ নেমে আসছে আন্দোলনের উপর, তাহলে আন্দোলন কিভাবে দানা বাঁধবে? না, আক্রমণ যত বাড়বে আন্দোলনের তীব্রতা তত বাড়বে, এটা আমরা মনে করি। সিদ্ধার্থ শঙ্করায়ের আমলেও এরকম অত্যাচারী ছিল, অত্যাচার করতো শিক্ষকরা, মুভমেন্ট, এমনকি শিক্ষকদের অ্যারেস্ট করে সেই রাতের অন্ধকারে, শীতের রাতের অন্ধকারে ডায়মন্ড হারবারে অ্যারেস্ট করে, মানে কলকাতায় অ্যারেস্ট করেছে, রানী রাজমন্দিরকে ডায়মন্ড হারবারে বাসে করে ছেড়ে দিয়েছে, সেখান থেকে শিক্ষকরা হেঁটে হেঁটে এসে কিন্তু আবার নতুন করে অবস্থানে বসেছে এবং সরকারকে বাধ্য করেছিল, তাই না? তাহলে সেই শিক্ষকদের সেই টেনাসিটিটা থাকতে হবে, তাই না? নাচল বান্ধা মনোভাবটা থাকতে হবে। ঠিকই ঠিকই, ঠিক আছে ঠিক আছে স্যার। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। ভালো থাকবেন।